পা ফেলার জায়গা নেই মোকার বাংলাদেশ হজ ক্লিনিকে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থ হাজিদের ভিড় রোগী সামলাতে হিমশিম অবস্থা ক্লিনিকের ডাক্তার নার্স সহ সংশ্লিষ্টদের তবে আউটডোর ক্লিনিক হওয়ায় সব রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মক্কায় হাজিদের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ হজ মেডিকেল টিম হজ মিশনের তথ্য অনুসারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন তিয়াত্তর হাজার বাংলাদেশি আর বিভিন্ন অসুখ এবং দুর্ঘটনায় মারা গেছেন বাহাত্তর জন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হলেও বাংলাদেশ ক্লিনিকের চিকিৎসা সেবায় সন্তুষ্ট হাজিরা তবে বিভিন্ন পরীক্ষা ব্যবস্থা না থাকায় ঠিক আছে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা এখানকার ব্যবস্থাপনা মোটামুটি ভালোই তবে এখানে যেহেতু অনেক অ্যাক্সিডেন্টের ব্যাপার সেপার আছে সেহেতু এখানে একটা এক্স রে মেশিন থাকা অত্যন্ত জরুরি ছিল কর্তব্যরত চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি হাজি এই চিকিৎসা সেবা নিতে আসছেন হাজিদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশ হজ মেডিকেল যে দল আছে এটা সব সময় কাজ করে যাচ্ছে এর এরপরেও যদি কোনো হাজি সাহেব অসুস্থ হয়ে পড়ে সেখানে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জনবল আছে তবে আউটডোর ক্লিনিক বলে এখানকার চিকিৎসা সেবায় সীমাবদ্ধতার কথাও জানালেন হজ মেডিকেল টিমের প্রধান আসলে সব চিকিৎসা কিন্তু এখানে করা আমাদের সম্ভব হয় না যেগুলো প্রিমিয়ারি রোগ যেগুলো হয় সেগুলো আমরা চিকিৎসা দিই যেগুলো এখানে চিকিৎসা করা সম্ভব না সেগুলো আমরা সব রেফারড করে দিই আমাদের সৌদি আরবের এই মক্কার বিভিন্ন বিভিন্ন যে গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে আমরা রেফার্ড করি সংশ্লিষ্টরা বলছেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বর্ষিয়ানরা বেশি হজে যান আর সৌদি আরবের প্রচণ্ড গরম ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন নিবিরামিন আমিন নিউজ টোয়েন্টিফোর